অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বিপরীত রাজযোগ অর্থাৎ আজ থেকে শুক্র এবং রবি একই ডিগ্রিতে অর্থাৎ 11:40 একই ডিগ্রিতে আসছে এবং রবির দ্বারা শুক্র অস্তমিত হচ্ছে এবং বিপরীত রাজযোগে এই চারটি রাশির অপার ধন পেতে চলেছে। দেখুন, বিপরীত রাজযোগ এই চারটি রাশিকে বিশেষভাবে লাভ কিন্তু দিবে, অর্থাৎ 12টি রাশির ক্ষেত্রে এই বিপরীত রাজযোগ চারটি রাশিকে ধনবর্ষা ঘটাতে চলেছে। কোন কোন রাশি আমি এই ভিডিওতে জানাবো এবং বিপরীত রাজযোগটা কি। দেখুন, যখন কোনো গ্রহ, সে শুভ গ্রহ হোক এবং পাপী গ্রহ হোক, তৃতীয়ভাবে, ষষ্ঠভাবে, অষ্টমভাবে এবং দ্বাদশভাবে অবস্থান করে এবং কোনো শুভ গ্রহের দৃষ্টি যখন না থাকে এবং অস্তমিত থাকে এবং পাপী গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে সেখানে কিন্তু এই বিপরীত রাজযোগ সৃষ্টি করে। অর্থাৎ দেখুন, মীন রাশিতে শুক্রের অবস্থান এবং রবির সাথে একই ডিগ্রিতে অবস্থান করছে অস্তমিত, শনি তৃতীয় দৃষ্টি, মকর রাশিতে শনি অবস্থান করছে, শনি তৃতীয় দৃষ্টি আপনার মীন রাশির উপর পড়ছে এবং কেতুর পঞ্চম দৃষ্টি, কেতুর পঞ্চম দৃষ্টি বৃশ্চিক রাশি থেকে পঞ্চম দৃষ্টি এই মীন রাশিতে উপর পড়ছে। অর্থাৎ দুটি পাপিক গ্রহের দৃষ্টি এই রাশির উপর, অর্থাৎ এই শুক্র এবং রবির উপর পড়ছে। এর ফলে এই চারটি রাশির, আমি যে কয়েকটি তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে এই বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। অনেকে রাশি লগ্ন জানার জন্য বারবার হোয়াটসঅ্যাপে করছেন, প্লিজ রাশি লগ্নের জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, এই যে বিপরীত রাজযোগ চারটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ এবং সফলতা, সাকসেস কিন্তু দিতে চলেছে। কোন কোন এই রাশি, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনার রাশির তৃতীয়ভাবে এই শুক্র এবং রবির অবস্থান এবং শুক্র এখানে অস্তমিত এবং শনি মকর রাশি এবং মকর লগ্ন থেকে তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার শুক্র এবং রবির উপর এবং ঠিক পঞ্চম দৃষ্টি কেতুর, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু হোটেল বিজনেস যারা আছে, ট্যুরিজম বিজনেস, ফিল্ম ইন্ডাস্ট্রি, অ্যাক্টিং, মডেলিং, গোল্ড, ডায়মন্ড এবং ব্যবসা, শেয়ার, এগুলো থেকে কিন্তু বিশেষভাবে মকর রাশিকে এবং বিদেশ থেকে ইনকাম মকর রাশিকে কিন্তু দিবে এবং ফুড ইন্ডাস্ট্রি থেকেও কিন্তু ফুড, পেট্রোল, কেমিক্যাল এই সকল সেক্টরে যারা যুক্ত আছে এবং যারা ইলেকট্রনিক্স প্রোডাক্টসের সঙ্গে যুক্ত আছেন, আপনার গার্মেন্টসের বিজনেস আছে, সেখান থেকেও কিন্তু শুভ ফল এই মকর রাশি এই বিপরীত রাজযোগের ফলে কিন্তু পেতে চলেছে। অর্থাৎ বেশ কিছু অপরচুনিটি আসতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে মকর রাশির অপার ধন, যে যে সেক্টরের সঙ্গে যারা যুক্ত আছে, ফিল্ম দুনিয়াতে কিন্তু কাঁপবে যারা যারা এই সময় ফিল্ম রিলিজ করছে তাদের ক্ষেত্রে, বা যারা অ্যাক্টিং, ডান্সিং, মডেলিং, কোরিওগ্রাফার এই সকল যুক্ত, অর্থাৎ ক্যামেরার বাইরে, সামনে এবং পিছনে যারা কাজ করছে, বা আপনি প্রডিউসার, ডিরেক্টর, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ শুভ ফল কিন্তু নির্দেশ করতে চলেছে মকর রাশি। এরপরের যে রাশির কথা বলবো
সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রেও দেখুন ষষ্ঠভাবে এই শুক্র এবং রবির অবস্থান। শুক্র রবির দ্বারা পীড়িত অস্তমিত, শনি তৃতীয় দৃষ্টি এবং কেতুর পঞ্চম দৃষ্টি, কোনো শুভগ্রহের কিন্তু দৃষ্টি নেই। অর্থাৎ এই ষষ্ঠভাবে এই বিপরীত রাজ্য বিশেষভাবে লাভ, সফলতা, সাকসেস কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার বিদেশ থেকে আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার, লটারি, ফাটকা, ট্রেডিং থেকে ধন কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে, এবং বিশেষ করে আপনাদের যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছে, কয়লা খাদানের সঙ্গে যুক্ত আছে, পাথরের সাথে যুক্ত আছে, এই জায়গাগুলো কিন্তু আপনি গোল্ডের বিজনেস, আপনি চাঁদের বিজনেস, ডায়মন্ডের বিজনেস, গার্মেন্টসের বিজনেস, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু দিতে চলেছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এই বিপরীত রাজ্য ধনবর্ষা অপার ধন দিতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। দেখুন আপনাদের রাশির তৃতীয় পতি এবং রাশির নবম পতি আপনার রাশির অষ্টমভাবে অবস্থান করছে, দশম পতি অষ্টমভাবে অবস্থান করছে, এবং রাশির অধিপতির সাথে মৃত্যুভাবে অবস্থান করছে। শনি তৃতীয় দৃষ্টি এবং কেতুর পঞ্চম দৃষ্টি সেখানে পড়ছে, কোনো শুভগ্রহের দৃষ্টি পড়ছে না, বিপরীত রাজ্য সৃষ্টি করছে সিংহ রাশির ক্ষেত্রে। কোটিপতি অর্থাৎ অর্থের দিকটা, ধনের দিকটা, আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো এ সময় দিবে। অর্থাৎ কেরিয়ারের ক্ষেত্রে সফলতা, সাকসেসের জায়গা যথেষ্ট ভালো, কিন্তু এই যে অষ্টমভাবে বিপরীত রাজ্য তৃতীয় পতিকে কানেক্ট করে কর্মের জায়গাটা একটু হলো সমস্যার থেকেও, বিশেষ করে আপনাদের শরীর নিয়ে, আপনাদের হেলথ নিয়ে কিন্তু এই সময় কিন্তু ভুগাবে। আপনি যদি সিংহ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে হেলথের দিকটা নিয়ে কিন্তু আপনাদেরকে এই সময় কিন্তু ভোগাতে চলেছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে শরীরের দিকটা নিয়ে অবশ্যই আপনারা কিন্তু নজর রাখুন, হেলথ নিয়ে আপনারা কিন্তু ভুগবেন, কিন্তু আর্থিক স্থিতির দিকটা, ধনের দিকটা অপার ধন, বিজনেস থেকে, শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে বেশ কিছু ডুবে যাওয়া, আটকে যাওয়া টাকা পুনরুদ্ধার কিন্তু হবে, এবং পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের সম্ভাবনা থাকছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় পতি, সপ্তম পতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং পঞ্চম পতি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে, এবং পঞ্চম পতির দ্বারা এই আপনার দ্বিতীয় পতি এবং সপ্তম পতি অস্তমিত হচ্ছে, এবং শনির তৃতীয় দৃষ্টি এর উপর পড়ছে অর্থাৎ দ্বাদশভাবে, এবং অষ্টম কেতু অষ্টমভাবে কিন্তু অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে, এবং কোনো শুভগ্রহের কিন্তু দৃষ্টি পড়ছে না। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার ট্রাভেল ট্যুরিজম বিজনেস ভালো হবে, হোটেল বিজনেস ভালো হবে, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে লাভ, শ্বশুরালয় থেকে অর্থ পাওয়া, এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, এবং ডুবে যাওয়া, আটকে যাওয়া টাকা উঠে আসা, গোল্ডের ব্যবসা, চাঁদির ব্যবসা, স্টোনের ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু, ফুডের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে লাভ কিন্তু দিবে, অর্থাৎ অপার ধন দিতে চলেছে।